আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম ব্লগসে। থাকছে নতুন আরেকটা ব্লগস ভিডিও, আশা করি বরাবর মতো আপনাদের এই ব্লগস ভিডিওটিও ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা হচ্ছে শীতলক্ষ্যা নদীর পাড়। আমরা শীতলক্ষ্যা নদীর পাড়ে আসছি বিকালবেলা ঘুরতে, আমার হাজবেন্ড বাসা ছিল, তো এটা শনিবার ছিল। তো ভিডিওটা আপলোড করতে লেট হয়ে গেছে, তো চিন্তা করলাম করলাম যে বাসায় আছে যেহেতু একটু ঘুরে আসি বিকেলবেলা হাঁটতে হাঁটতে। তো এখানে প্রচুর সবজি ক্ষেত নদীর পাড়ে, ফাঁকা জায়গাটা মানুষ চাষ করছে। আর এটা নদীর পাড়, তো নদীর তীরে একবারে টগরগুলো বেশি বেশি উঠছে, মানুষ এখানে হাঁটতেছে। মাটিটা দেখতেই পাচ্ছেন যে হালকা একটু ভিজে ভেজা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে লাউ গাছ, কফি চাষ, এই যে মানে ফাঁকা জায়গাগুলো মানুষ চাষ করতেছে। আর এরকম অনেক ফাঁকা জায়গা ঘাস ঘাস বন হয়ে আছে। তো আমরা নদীর পাড় থেকে একটু ঘোরাঘুরি করে এখন যাচ্ছি বাসার দিকে। আর বাসার দিকে যেতে যেতে একটা মেলা হয়, তো ওখানে মেলায় ঘুরে ফিরে তারপরে বাসায় যাব। সন্ধ্যা হয়ে আসছে দেখতেই পাচ্ছেন। তো এখন হাঁটতেছি সামনের দিকে, মেলার দিকে যাইতেছি। তো এই আমরা মেলায় এসে পৌঁছালাম। এটা মেলায় প্লাস্টিকের দোকান, আরও সামনে অনেক দোকান আছে আপনাদের দেখিয়ে দেবো। সো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকবেন। আর আমার ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এটা হচ্ছে খাবারের দোকান, তো অনেক প্রকারের খাবার আছে ওখানে। আর এটা হচ্ছে খেলনার দোকান, তারপরে এটা হচ্ছে হাঁড়ি পাতিলের দোকান, আরও অন্যান্য জিনিসগুলো দেখতে পাচ্ছেন। অনেক অনেক জিনিস আছে। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। আর যারা সাবস্ক্রাইব করেনি এখনও, এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর সামনে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে আপনি আমার নোটিফিকেশনটি পেয়ে যান। আর এটা হচ্ছে কাপড় চোপড়ের দোকান, পুরুষদের ট্রাউজার এগুলো, আবার মেয়েদের জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড় সব আছে। এগুলো হচ্ছে টু পিস সবগুলো, কিন্তু মেলা হলে হবে কি অনেক প্রচুর দাম এখানে, টু পিসগুলো অনেক দাম। টু পিসগুলো ভালোই আছে মোটামুটি। তো আমি আর সামনের দিকে যাইতেছি যে আর কী কী আছে দোকান দেখে। এটা প্রতি শনিবারে বসে এই মেলাটা আমাদের এখানে বাসার সামনে। এর আগে আমি কয়েকবার গিয়েছি কিন্তু কখনো ভিডিও করা হয়নি, তো ভাবলাম আজকে যখন আসছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা গেঞ্জি বাচ্চাদের জন্য, জুতোর দোকান, এরকম সারি সারি মানে একটা ছোটোখাটো একটা মেলা, তো তো যাবতীয় যা লাগবে আর কি টুকিটাকি আছে মেলাটায়। তো মহিলারাই বেশি এখানে এসেছে সন্ধ্যার পরে আর কি, সবাই টুকিটাকি জিনিসগুলো কিনবে। আবার কিছু সস্তার দোকানও আছে, যেমন এখানে এই কসমেটিকের দোকানে কিছু সস্তায় 10 টাকার মানে কিছু জিনিস আছে যেটা ধরবেন 10 টাকা এরকম আর কি। আবার গেঞ্জি যেটা ধরবেন 200 টাকা 150 টাকা এরকম, মানে সস্তারও কিছু জিনিস আছে, শুধু দামি জিনিস না, সবগুলোর দাম বেশি না কিছু কমও আছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন নিত্য নিত্য ভিডিও আপলোড দিতে পারি। আবারও কোনো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণ সবাই ভালো থাকবেন।
আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।